তৃণমূলে অসুবিধা হচ্ছে বললেন মুকুল রায় রিপাবলিকে এক্সক্লুসিভ কেন অসুবিধে হচ্ছে জোড়া খুলে আর তিনি থাকতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শুনেছেন কিছু বলেননি সমর্থন করি না দুর্নীতিকে জানালেন মুকুল রায় রিপাবলিকে এবং তিনি বললেন যে তিনি দুর্নীতিকে সমর্থন করছেন না এই মুহূর্তে তৃণমূলে থাকতে চাইছেন না তিনি বিজেপির হয়ে কাজ করতে চান বিজেপিতে থাকতে চাই স্পষ্টতই জানালেন মুকুল রায় জল্পনা মুকুল রায় দোয়াশা মুকুল রায় কি করবেন তার কি বক্তব্য তিনি কি স্বইচ্ছায় এসেছেন এরকম নানান প্রশ্ন যখন বাংলার রাজনীতিতে সেই সময় দাঁড়িয়ে রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ মুকুল রায় জানালেন স্বইচ্ছায় এসেছি আমাকে কেউ জোর করেনি বরঞ্চ বাড়িতে মানসিক চাপ তাকে দিচ্ছিল তার পরিবারের লোকজন এমনটাই দাবি মুকুল রায়ের তিনি বলছেন তৃণমূলে থাকতে চাইছি না তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম গোটা বিষয়টা সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সৌমিক বাবু মুকুল রায় তো বলছেন বিজেপিতে থাকতে চাই তৃণমূলের দুর্নীতিকে সমর্থন করি না তৃণমূলে থাকতে চাইছি না তৃণমূলের হয়ে কাজ করব না মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম শুধু শুনেছেন কিছু বলেননি বিজেপিতে থাকতে চাই সৌমিক বাবু আমরা এই বিতর্ক এই আলোচনা মধ্যে কোনো উৎসাহ দেখাতে পারছি না এ নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই কোনো উৎসাহ নেই আমরা চাই মুকুল রায় যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন দীর্ঘজীবী হন অনেকদিন ভালো থাকুন আপনাদের সঙ্গে তো তিন বছর সংসার করেছেন মুকুল রায় তিন বছর পদ্মফুলে ছিলেন কেন আপনারা উৎসাহ হারাচ্ছেন না আমরা উৎসাহ তো এই বিতর্ক নিয়ে হারাচ্ছি মুকুল রায় একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষের রেলমন্ত্রী হয়েছিলেন দুবারের সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেস তৈরিতে তার নির্দিষ্ট ভূমিকা ছিল পরিবর্তনেও তার ভূমিকা অনস্বীকার্য তিনি বিজেপিতে এসেছিলেন মন দিয়ে কাজও করছিলেন তারপরে তিনি আমাদের দলে নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়ে তৃণমূলে যোগদান করেছিলেন এখন তাকে নিয়ে যেভাবে কদর্য আক্রমণ বা কদর্য শব্দচয়ন বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন সময় করছে এরকম মনে হচ্ছে যে একজন মানে দুগ্ধপোষ্য শিশুকে কেউ তুলে নিয়ে চলে গেছে এই বিতর্ক থেকে আমরা পার্টিসিপেটই করতে চাই না পশ্চিমবঙ্গের অনেক সমস্যা আছে আমাদের নিজেদের দলের অনেক কাজকর্ম আছে তা নিয়ে আমাদের নেতাকর্মীরা ব্যস্ত আছেন তার মধ্যে মুকুল রায় নিয়ে এই বিতর্কে আমাদের কোনো উৎসাহ নেই আমরা তো বলছি উনি ভালো থাকুন সুস্থ থাকুন সে বিতর্কে জানা যাচ্ছে না সৌমিক বাবু তিনি তো বলছেন যে তৃণমূলের কংগ্রেসে যে যোগদান তার 2021 জুনে সেটা তার তার তখন স্ত্রীর বিয়োগ হয়েছিল সেই সময় তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন বিতর্কের জায়গা নয় আমি যেটা জানতে চাইছি সৌমিক বাবু সেটা হচ্ছে তিনি তো বিজেপিতে থাকতে চাইছেন তিনি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাইছেন সেই বিষয়ে আপনাদের কি মত উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান যে করেছিলেন উনি সেই কথাটা উনি স্পিকারকে গিয়ে বলুন আর এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চান যে মুকুল রায়কে তিনি যে বললেন বিজেপির আছেন আর মুকুল রায়ের ছেলে যে সাংবাদিক সম্মেলন করে বারবার বলে চলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে টাকার খেলা তাকে দল ভাঙিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলেছে উনি এটা মানুষকে বলুন উনি এইটা মহামান্য স্পিকারের এখন অবস্থান নেওয়া দরকার কারণ তিনি হচ্ছেন বিধানসভার অভিভাবক তার একজন মূল্যবান বিধায়ক যাকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছিল তিনি আজকে হঠাৎ হারিয়ে গেলেন কোথায় তার জন্য নিরুদ্দেশ কে আবার নির্দিষ্ট উদ্দেশ্যে নিয়ে আসবার জন্য পুলিশ চলে গেল কলকাতা থেকে আবার অপহরণ করার মামলা পর্যন্ত রুজু হয়ে গেল এত কিছু যখন হলো তো স্পিকার বলুন যে কেন এই বিতর্ক তৈরি হয়েছে এর জন্য তো সম্পূর্ণভাবে কারোর যদি দায়িত্ব নিতে হয় স্পিকারকে নিতে হবে বেশ ধন্যবাদ সৌমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু মুকুল রায় বলছেন তিনি এই মুহূর্তে বিজেপিতে থাকতে চান তিনি তৃণমূলের যে যে দুর্নীতিগুলো সামনে আসছে সেগুলোকে সমর্থন করেন না জোড়া খুলে থাকতে চাই না মুকুল রায় কোথায় যাবেন মুকুল রায় কি করবেন নিয়ে এই নিয়ে যখন জল্পনা তখন মুকুল রায়ের এই বক্তব্য মুকুল রায় কোথায় আছেন সেটা মুকুল রায় জানেন না মুকুল রায় যখন বিজেপি থেকে তৃণমূল হয়েছেন তারপরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন তারপরে বিধানসভাতে কি উনি বলেছেন যে উনি বিজেপিতেই আছেন
বাইরে এসে বলেছেন উনি তৃণমূলেই আছেন, আর প্রকাশ্যে বলেছেন যাহা তৃণমূল তাহা বিজেপি। ফলে কোথায় মুকুল রায় গেলেন আর কোথায় গেলেন না ওর কাছেই যখন স্পষ্ট নয়, এ নিয়ে বিতর্ক করার আমাদের কোনো কারণ আছে বলে পশ্চিমবঙ্গে অনেক কাজ আছে, এগুলো বিতর্কের বিষয় বলে আমি মনে করি না। আর মুখ্যমন্ত্রী যা বলছেন সেই অনুযায়ী তো মুকুল রায় পায়, মুখ্যমন্ত্রী বলেছেন উনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকেন। মানে মাঝখানে যে তৃণমূলে মমতা ব্যানার্জির প্রেজেন্সে হাতে পতাকা ধরানো ওসব কোথায় মমতা ব্যানার্জি ভুলে গেছেন বা ভুলে যেতে চান, ফলে মমতা ব্যানার্জির বয়ান অনুযায়ী মুকুল রায় বলছেন যে তিনি বিজেপিতে আছেন। আসলে বরাবরই মমতা ব্যানার্জির কথা অনুযায়ী উনি দল ভাঙিয়েছেন, দল ভাঙা করার খেলা খেলিয়েছেন, ভিন রাজ্যে টাকার বিনিময়ে মোদিজির সুবিধা যাতে হয় তার মতন করে দল এদিক ওদিক করার চেষ্টা করেছেন, অন্যান্য দলকে ভাঙিয়েছেন, ত্রিপুরাতেই হোক আর মেঘালয়তেই হোক আর গোয়াতেই হোক, এই সমস্ত খেলার একজন গুরুত্বপূর্ণ কুশীলক গোড়া থেকে পশ্চিমবাংলা সহ। মানে আপনি বলছেন এটাও সেই সাজানো গল্পের মতো, সাজানো খেলার মতো বর্তমান যে পরিস্থিতি সেটাও? সাজানো অসাজানো হচ্ছে বড় কথা হচ্ছে মমতা যা বলছে মুকুলও একই কথা বলছে, কোথায় যাবে মুকুল তাতে আমাদের কারো কিছু এসে যায় না, বাংলার মানুষের কিছু এসে যায় না, ওটা মমতা ব্যানার্জির খেলার অংশ হতে পারে আমাদের না। ধন্যবাদ সুজন বাবু।